ড্রয়িং করে নাও, ড্রয়িং করে নাও। হরে কৃষ্ণা। আমরা আজকে জন্মাষ্টমী উপলক্ষে ত্রিপুরাবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমাদের এই শুভ জন্মাষ্টমী উপলক্ষে হরিকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে বিভিন্ন যে প্রোগ্রাম রয়েছে, তার মধ্যে আজকে এখন আপনি দেখতে পাচ্ছেন অঙ্কন প্রতিযোগিতা চলছে, মানে শীতেন্দ্র, তারপর ডান্স প্রতিযোগিতা রয়েছে, কৃষ্ণ সাজু রয়েছে, কুইজ রয়েছে, গীতা রিসাইটিং যে প্রোগ্রাম রয়েছে, আরও অনেক প্রোগ্রাম রয়েছে সারাদিনব্যাপী আমাদের প্রোগ্রাম। তারপর ভগবানের যে অভিষেক হবে রাত্রে, আমাদের বিভিন্ন আরও অতিথিরাও আসবে। তো আমরা চাই আপনারাও আসেন এই আমাদের এই প্রোগ্রামে, এবং আমরাও আপনাদেরকে এই আনন্দের বিনিময়ে আমরা করতে চাই আবারও ত্রিপুরা সমস্ত যারা ভক্তপ্রাণ রয়েছেন আপনাদেরকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। হরে কৃষ্ণ, নমস্কার। কতজন পার্টিসিপেট করছে, থিম কি আসছে? আজকের থিম হচ্ছে আমাদের কৃষ্ণ। আমরা চাই আমাদের যে সনাতন ধর্ম সেটার সঙ্গে বাচ্চাদেরকে কীভাবে কানেক্টিং করানো যায়। কৃষ্ণ হচ্ছে আমাদের ঈশ্বর পরম, কৃষ্ণ সহিদানন্দ বিগ্রহ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের মূল, আমাদের মেইন ঈশ্বর, পরম ঈশ্বর। এই জন্য আমরা চাই বাচ্চাদেরকে, এই জন্য আমরা থিমটা রেখেছি কৃষ্ণ, শুধু কৃষ্ণ। আজকের এখন প্রায় পার্টিসিপেন্ট 150 উপর আছে আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে, তিনটা ক্যাটাগরি, 6-9, 9-12, 12-16, এরকম করে তিনটা, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। আপনারাও আমাদের যে আরও যে অনুষ্ঠান রয়েছে আজকে আরও সারাদিনব্যাপী, ইচ্ছাগুলো আপনারা এর মধ্যে আপনারা পার্টিসিপেট করতে পারেন। সবাইকে হরে কৃষ্ণ, নমস্কার। স্যার আপনার পরিচয়টা দিয়ে দেন। আমার নাম জেএস দাস, আমি হরে কৃষ্ণ মন্দিরের একজন সেবক। আমাদের আরো আরো অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ে আমরা সুযোগ করতে পারিনি, এই জন্য এবারে মাত্র 5টা কম্পিটিশন। আগে বছর আমরা আরো বেশি আমাদের আরো আরো অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ে আমরা সুযোগ করতে পারিনি, এই জন্য এবারে মাত্র 5টা কম্পিটিশন। আগে বছর আমরা আরো বেশি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.